গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সবাই এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন বিছানাতেই আছি, মা ছেলে দুজনেই এখন এই বিছানা গুছাবো। তার আগে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই, ভাবলাম ওকে উঠে জামা টামা পরিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা দুজনে এই যে বিছানার মধ্যে একটু চটকা চটকি করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো, বাচ্চাদের সাবধানে রেখো, কারণ এখন ঠান্ডা সর্দি জ্বর এইগুলো হওয়ার লক্ষণ। এখন তো কখনো খুব শীত পড়ে যাচ্ছে, কখনো গরম পড়ছে, এই তো আজকে দেখছি খুব একটা ঠান্ডা নেই। তার মানে এখন ঠান্ডা লাগলেই মানে সহজে ভালো হতে চাইবে না। হ্যাঁ, নাক টাক চোখ টোক জ্বালা করবে, গলা জ্বালা করবে, হ্যাঁ কাশি হবে, ভুগাবে এখন কিছুদিন, বেশ কিছুদিন হলো পরেই। শরীরের দিকে একটু সবাই যত্ন নাও, হ্যাঁ। আর ঢাকা টাকা দেবে সকালবেলায়, যতই ঠান্ডা না লাগুক তবু মাথা টাথা ঢাকা দেবে, গলা ঢাকা দেবে, ঢাকা দিয়ে তারপর বেরোবে। যাদের খুব উপায় নেই, সকালে বেরোতেই হয় ঘর থেকে, তাদের বেরোতেই হবে, যেহেতু তাদের সাবধানতা অবলম্বন করেই বেরোবে ঢাকা টাকা দিয়ে। আর যাদের বেরোনোর কোনো প্রয়োজনই নেই, তার একটু বেলা করে বেরোনোটাই আমার মনে হয় ঘর থেকে ভালো, কারণ ঠান্ডা লাগলে একদম পুরো যা কষ্ট হয় সে বোঝাই যায়। আমরা যারা ঠান্ডা লেগেছে, প্রত্যেকেরই ঠান্ডা লাগে, আমারও একটু একটু লেগেছে। ভাজ করে নিই সুন্দর করে, চাদরটা না খুব হড়কে হড়কে পড়ে যায় গায়ের চাদরটা, খুব একটা ভালো না চাদরটা, ঠিক আছে। কি করবো, ফেলে দেবো, ওই জন্যে সকালবেলা মাঝে মাঝে একটু গায়ে দিয়ে নিই, ঠিক আছে। চাদরটা পুরো হড়কে হড়কে চলে যায়, হড়কে হড়কে না ফেলে দিলে পড়ে। সকালে চা খাই, কিন্তু আমি সকালে চা খাই না, আমার এই গরম জলের সাথে এই 9-5 হেলথ ড্রিঙ্কটা আমাকে খেতে হয়। এই যে এখন আমি খাবো। দেখো ফ্রেন্ডস, আমাদের আজকে ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছে। মাছগুলো হচ্ছে পুঁটি মাছ আর মোরলা মাছ। মাছগুলো খুব ভালো খেতে হয়, আমার খুব ভালো লাগে। আমার এই মাছ তো অনেকেই হয়তো পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কারণ ছোট মাছ কাটতে খুব কষ্ট। কিন্তু আমি বেশি ওই জন্য নিই না, অল্প করে নিই সবসময় যখন নিই, কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে, আর আমার খুব পছন্দের মাছ। আমার ছেলেও খুব পছন্দ করে, আমার দেখে দেখে খেতে শিখে গেছে, আর বাবুর বাপিও খুব পছন্দ করে খেতে। সবাই আমরা তিনজনেই আমরা খুব পছন্দ করি খেতে। মাছগুলো এবার ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। Thank you.
দুষ্টুর একটা বন্ধু আছে পাশে, কিন্তু তাকে ফোনে নেওয়া যাবে না এখন। হ্যাঁ, ততটা নিচ্ছি না। ওনাকে স্টেশনে ঘুমাবো, ট্রেনে উঠতে পারিনি, এত ট্রেনে ভিড় না রে বাবু, প্রচুর ভিড়। আমরা বসে আছি স্টেশনে, ওগুলোকে ছাড়িয়ে ফেলো। না, ওই যে ওই যে খোসা খোসা মতো আছে না, মানে সাদা সাদা, এটা কেশর আর গ্রিন টি মিক্স, কেশর টি বলতে পারি, একেবারে কেশরের মানে মিক্স করলে যে কালারটা হয় সেটাই। যারা কেশরের কালারটা বোঝো তারা বুঝতে পারছো এটা কেশর টি। এখন আমি এটা খাবো, বিকেলবেলা হয়ে গেছে আর আমি একটু কাজ থেকে ফিরলাম, যেহেতু এটাই এখন খেলে আমার শরীরটা একটু মনটা একটু এনার্জেটিক হয়ে উঠবে আর কি, সেই কারণে।